অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল আর ফকরুল হচ্ছে অবৈধ দলের অবৈধ মহাসচিব কেন বলছি বিএনপির একটা কনস্টিটিউশন আছে আছে না ওই কনস্টিটিউশনে কোথায় আছে ফকরুল 12 বছর ধরে মহাসচিব তাহলে সে তার বৈধতা সে হারায় নাই সে যে পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত তার সে তো অবৈধ সে তো বিএনপি কনস্টিটিউশন অনুযায়ী অবৈধ হয়ে গেছে তিনবার আমরা এর মধ্যে সম্মেলন করছি আর বিএনপির একটাও নেই কে তোমাদের নেতা আজকে আমেরিকান এম্বাসিতে গিয়েছিলাম তা আমরা আবার বিএনপির মতো এই মিডিয়া টিডিয়া নিয়ে আমরা যাই তারা তো এটা জানান ইন্ডিয়ান এম্বাসিতে গেছে মিডিয়ার বোধ ঘুম ছিল না সবাইকে ডেকে ঢুকে যা কথা হয়েছে সেটাও বলেছে যে কথা হয়নি সেটাও বলেছে মনে হয় ভারত জয় করে আসছে অবস্থাটা এমন দেখলাম তা আমরা সেটা নয় আমরা নীরবে গেছি নিঃশব্দে চলে আসছি তারা তো সকালে ঘুম থেকে উঠেই চোখ কসলাতে কসলাতে যায় রে যায় কোথায় যায় বাড়ি দ্বারা যায় গুলশানে যায় ব্রেকফাস্টে বসে কত গল্প করে শেখ হাসিনাকে উৎখাত করবে আওয়ামী লীগকে উৎখাত করবে এই যে 10ই ডিসেম্বর কত কিছু করলো খালেদা জিয়া নাকি দেশ চালাবে তারা জিয়া নাকি দেশ ফিরবে সব তো হলো শেষ পর্যন্ত নয়া পল্টনও পেল না অবশেষে গোলাপবাগের গরুরা আরে আন্দোলন সেই আন্দোলন দ্রুততার দৌড়ে দৌড়ে আন্দোলন সেটা এসে গেল নীরব পদযাত্রা আমি বলেছি পতন যাত্রা পতন যাত্রাই শুরু হয়েছে পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানববন্ধন এখন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে সামনেও যায় না পেছনেও যায় না ডাইনিও যায় না বাইনেও যায় না শিল্পাচার্য জয়নুলের একটা চিত্রকর্ম আছে দেখেছেন গরুর গাড়িকে দুই গরু সহ পেছন দিক থেকে ঠেলছে কাঁথায় পড়া গরুর গাড়ি নড়ে না চড়ে না ওদিকে যায় না ওদিকে যায় না এখন বিএনপি নামক দলের অবস্থা ওই কাঁথায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতো